নবজাতকের পা দুটি সামান্য বাঁকানো ছিল, এতে তার কি দোষ? তাই বলে কি তার বেঁচে থাকার কোনো অধিকার নেই? কেউ কি চিনিয়ে নিতে পারে তার এ অধিকার? হ্যাঁ, নিজের জন্মদাত্রী মা সহ জন্মদাতা পিতাই জন্মের পর নবজাতকটিকে ফেলে দিলেন ডাস্টবিনে। ফেলে দিলেন বলতে এক সুইপারের হাতে 500 টাকা গুঁজে দিয়ে নিজের সন্তানকে গায়েব করার হুকুম করলেন। সেই হিসেবে সুইপারটি ডাস্টবিনে ফেলে দেয় নবজাতকটিকে। কিন্তু কার্যে সফল হতে পারল না সুইপারটি, ধরা পড়ে যায় সে। এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে শিলচর নারী শিক্ষা হাসপাতালে। ধরা পড়ার পর স্থানীয় জনতা তাকে উত্তম মধ্যম দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। ঘটনাকে কেন্দ্র করে শিলচর নারী শিক্ষা হাসপাতাল এলাকা জুড়ে শুক্রবার সন্ধ্যার পর তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। কিছুক্ষণ পর পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয় পুলিশ, আটক করে তুলে নিয়ে যায় সুইপারকে। অন্যদিকে 5 দিন বয়সের ওই শিশু কন্যাটিকে হাসপাতাল কর্তৃপক্ষ সমঝে নিয়ে ভর্তি করে দেয় আইসিইউতে। জানা গেছে গত 31 ডিসেম্বর শিলচর শিবসুন্দরী নারী শিক্ষা আশ্রম নামের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল ত্রিপুরার একটি গর্ভবতী মহিলা। গত 2 জানুয়ারি হাসপাতালে জন্ম দিয়েছিল একটি কন্যা শিশু। জন্মের সময় শিশুটির পা দুখানি অল্প বাঁকা ছিল। শুক্রবার শিশু ও প্রসূতি মাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছিল, কিন্তু ডিসচার্জ হওয়ার পর শিশুটির মাতা পিতা শিশুটিকে সঞ্জয় নামের এক সুইপারের হাতে তুলে দিয়ে চলে যায়। সঙ্গে 500 টাকাও দিয়ে দেওয়া হয়েছিল সুইপারটিকে। পঙ্গু শিশু জন্ম হওয়ার কারণে পাশান পিতৃমাতৃ সুইপারকে বলেছিল সে যাতে কাউকে দিয়ে দেয় অথবা ডাস্টবিনে ফেলে দেয়। তারপর অন্ধকারে সুযোগ নিয়ে শিশুটিকে ডাস্টবিনে অথবা অন্য কোনো জায়গায় ফেলে দিতে যাওয়ার সময়ই জনগণের হাতে ধরা পড়ে সঞ্জয়। এদিকে হাসপাতালের প্রশাসনিক কর্তৃপক্ষ পুলকরা সংবাদ মাধ্যমকে জানান শিশুটিকে বর্তমানে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে এবং সে সম্পূর্ণ সুস্থ রয়েছে। শম্পি দাস, স্বামী নাম দিগ্বিজয় দাস, এক গর্ভবতী মহিলা এখানে ভর্তি হন। 2 জানুয়ারি একটা কন্যা সন্তানের জন্ম হয়। যথারীতি এখানে চিকিৎসার পর আজকে পেশেন্ট পার্টিকে এখান থেকে ছুটি দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। তো ছুটি দেওয়ার পর বাচ্চা সমেত ওই পেশেন্টকে ছেড়ে দেওয়া হয়েছে। হসপিটালে যা বিল ছিল সেটা চুকিয়ে দিয়ে ওরা যখন যাচ্ছে, হঠাৎ বিকালবেলা একটা ফোন আসলো যে নারী শিক্ষা থেকে কে বা কারা একটা বাচ্চা নিয়ে যাচ্ছে। তো এই বাচ্চাটা কিভাবে গেল, কোথা থেকে গেল, তৎক্ষণাৎ আমরা নারী শিক্ষার সঙ্গে খবর নিয়ে দেখলাম যে আমাদের এখান থেকে কোনো বাচ্চা খোয়া যায়নি। আমাদের এখানে যে সমস্ত বাচ্চা ছিল সবাই এখন পর্যন্ত ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন দেখলাম যে বাচ্চাটা নিয়ে যখন কিছু সংখ্যক লোক নারী শিক্ষাতে প্রবেশ করলো, তখন আমাদের এখানে আউটডোরে কাজ করে একটা সুইপার, সেই সুইপারের কোলে বাচ্চা দেখে যখন ওকে জিজ্ঞেস করলাম, ও বলল পেশেন্ট পার্টি ওকে দিয়েছে। তা আমরা বুঝতে পারলাম যেহেতু বাচ্চাটা একটা কন্যা সন্তান আর কিছুটা বিকলাঙ্গ, পায়ের মধ্যে কিছু ডিফর্মালিটি আছে, তার জন্য হয়তো গার্জিয়ান এই সুইপারকে সমঝে দিয়েছে। আর সুইপার যেহেতু গরিব মানুষ, হয়তো 500-700 টাকার লোভে এই কাজটা করেছে। আমরা পুলিশকে খবর দিয়েছি, পুলিশ এসেছিল, পার্টির কন্ট্যাক্ট নম্বর আমাদের আছে, কন্ট্যাক্টে আমরা কন্ট্যাক্ট করেছি, কিন্তু একবার ফোন ধরে তারপর থেকে আর ফোন রেসপন্স করছে না। তার এতে বোঝা গেল যদি কোনো মানুষ তার সদ্যজাত বাচ্চাকে এভাবে হাতছাড়া হয়, মা কিংবা বাবা এরা তখন মানসিকভাবে সুস্থ থাকে পারে না। ওরা নিজেরাই বাচ্চা খবর করতো, কিন্তু খবর করার পরে ওরা রেসপন্স করে নিয়ে, এতে বোঝা গেল ইচ্ছাকৃতভাবে সুইপার হাতে ওরাই বাচ্চাটা তুলে দিয়ে গেছে। আর সুইপার বেচারা সে বাচ্চাটা হাতে নিয়ে, একটা জীবিত বাচ্চা, ও কিংকর্তব্য বিমূর হয়ে রাস্তা পাশে দাঁড়িয়েছিল। কিছু শুভবুদ্ধি সম্পন্ন লোকের মানে নজরে আসায় সে বাচ্চাটা পুনরায় সুস্থ অবস্থা সেটা ফেরত আসে নারী শিক্ষা আশ্রমে। আমরা বর্তমানে বাচ্চাটাকে আমরা আমাদের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে আমরা রাখছি। এখানে বাচ্চার চিকিৎসা চলবে, যতদিন পর্যন্ত বাচ্চারা গার্জিয়ান না আসে ততদিন পর্যন্ত আমরা সেই প্রচেষ্টা চালাবো বাচ্চা যাতে সুস্থ থাকে, বেঁচে থাকে, সেই দায়িত্ব আমরা নারী শিক্ষা আশ্রম থেকে আমরা করে যাব। সুইপারের আপনারা